মুসলমানদের দেশে বেড়াতে গিয়ে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআনে চুম্বন করে তাকে বুকে জড়িয়ে ধরেন বিশ্বের ক্ষমতাশালী অমুসলিম নেতা ভ্লাদিমির পুতিন। এরপর একটি মসজিদের ভেতরে কিছুক্ষণ সময় কাটান তিনি। সম্প্রতি দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়ায় আকস্মিক সফর করেছেন পুতিন। সেখানে তিনি এই পবিত্র ধর্মীয় গ্রন্থের প্রতি তার শ্রদ্ধা জানান। একুশ আগস্ট পুতিন চেচনিয়ায় সফরে যান এবং গত ১৩ বছরের মধ্যে এই অঞ্চলে এটি ছিল তার প্রথম কোনো সফর। পবিত্র এই ধর্মগ্রন্থের প্রতি পুতিনের ভক্তি ও ভালোবাসার এই ভিডিও প্রকাশের পরই মূলত এই সফরটি বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান সহ দুনিয়াব্যাপী ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। এই সফরে পুতিনের সামনে পবিত্র কুরআনের একটি কপি উপস্থাপন করা হয়। পরে সেই কুরআনে সম্মানের সাথে চুম্বন করার পর পবিত্র এই গ্রন্থটিকে বুকে জড়িয়ে ধরেন পুতিন। ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। নিন চাকা সুপার হোয়াইট। আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী চেচনিয়ায় পৌঁছানোর পর পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান চেচেন নেতা রমজান কাদিরভ। পরে এই দুই নেতা সামরিক, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপর জোর দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। 2011 সালের পর চেচনিয়ায় এটি পুতিনের প্রথম সফর। দুটি অঞ্চলের মধ্যে সম্পর্ক বরাবরই উল্লেখযোগ্যভাবে বেশ দৃঢ়। এছাড়া সংবাদ মাধ্যমে কথা বলার সময় বিভিন্ন সময়ে কাদিরভও বেশ ঘন ঘন পুতিনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। সফরকালে কাদিরভ এবং চেচনিয়ার গ্র্যান্ড মুফতির সাথে রাজধানী গ্রোজনির ইসানোভি মসজিদে সময় কাটান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।